হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টেকনিক্যাল টিটু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আমি টিটু। আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ফেসবুক ভিডিও মনিটাইজেশন নিয়ে। আপনার ফেসবুক পেজে আপনি আপনার ভিডিওটিকে কীভাবে মনিটাইজেশন করতে পারেন এবং সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন, আমি সেটি আমি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। তাহলে চলুন আজকে শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তাহলে আপনাকে প্রথমেই চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফেসবুক ফর ক্রিয়েটরস। ফেসবুক ফর ক্রিয়েটরস টাইপ করলে আপনার সামনে চলে আসবে ঠিক এরকম একটি পেজ, এবং পেজটির একদম সবচেয়ে নিচে চলে যান। সেখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যেটি হচ্ছে জয়েন ফেসবুক ফর ক্রিয়েটরস। তো আপনি জয়েন নাও ক্লিক করুন। জয়েন নাও একটি আপনার সামনে ট্যাব থাকবে, সেটিতে আপনি ক্লিক করুন। ক্লিক করলে আপনার সামনে আলাদা একটি পেজ খুলে আসবে যেটি হচ্ছে জয়েন দ্য ফেসবুক কমিউনিটি ক্রিয়েটরস সাইন ইন টু গেট স্টার্টেড স্টেপ ওয়ান। তো আপনাকে সেখানে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড টাইপ করে সেটিকে সাইন আপ করতে হবে। চলুন সাইন আপ করা যাক। তো সাইন আপ হয়ে গেছে। তো সাইন আপ করলে আপনার সামনে স্টেপ টু আসবে, টেল আস দ্য মোর অ্যাবাউট ইউ, মানে আপনি সেখানে কী কী সম্বন্ধে আপনি আপনার চ্যানেলটি খুলতে চাইছেন বা আপনার পেজটি চালাতে চাইছেন, মনিটাইজ করতে চাইছেন সেটি নিয়ে। তাহলে সেখানে আপনার কাছে প্রথমে একটি অপশন আছে রিকোয়ার্ড, প্লিজ সিলেক্ট ইওর অ্যাক্টিভ ফেসবুক পেজ। আপনার অ্যাক্টিভ ফেসবুক পেজটি আপনি সিলেক্ট করুন। তো আমার কাছে দুটি পেজ আছে, টেকনিক্যাল টিটু একটি, আরেকটি টিটু জ্যাকসন। তো আমি টেকনিক্যাল টিটুটি সিলেক্ট করে নিচ্ছি এখানে। এরপর আপনাকে চাইবে আপনার ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আপনি সেখানে টাইপ করুন। তো মোবাইল নাম্বারটি টাইপ হয়ে যাওয়ার পরে আপনার সামনে একটি অ্যাক্টিভ ইমেল আইডি চাইবে, আপনি সেটিও টাইপ করুন। ইমেল আইডি টাইপ করার পরে আপনার সামনে নিচে আর একটি অপশন আসবে যেটি হচ্ছে হট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইওর অনলাইন ভিডিওস। আপনি কোন ক্যাটাগরিতে চলে যেতে চাইছেন বা কোন ক্যাটাগরি নিয়ে আপনি ভিডিও আপলোড দিতে চাইছেন সেটি আপনাকে সেখানে বসাতে হবে। তো আমি সেখানে খুঁজে নিচ্ছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকে আপনি ট্যাপ করুন, সিলেক্ট হয়ে যাবে। এবং এটি আপনি কিসের জন্য করতে চাইছেন, আপনি ডিসক্রাইব কী নিয়ে ডিসক্রাইব করতে চাইবেন, আপনার ফানি অথবা মজার জন্য বা শখের জন্য বা অকপশানের জন্য পেশার জন্য, আপনি যেটা সেটা আপনি একটা আপনার ইচ্ছে মতো আপনি সিলেক্ট করে নিন সেখান থেকে। তো আমি অকপশান টাইম অকপশানটা আমি সিলেক্ট করলাম। এখানে ইন্ডিকেট ইওর ইন্টারেস্ট ফলোয়িং, আপনার কোন বিষয়ে বেশি আপনার ইন্টারেস্ট আছে আপনি সেটি নিয়ে আপনি এখানে সিলেক্ট করুন। ফ্যান কমিউনিটি আমি সিলেক্ট করলাম, এবং সেখানে আপনার ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট এই সমস্ত যে অ্যাকাউন্টগুলি আছে আপনি সেখান থেকে এখানে অ্যাকাউন্টটি বসে আপনি লিঙ্ক করতে পারেন। তো যাই হোক, আমি সেটি করছি না, আমি এরপরে চলে আসছি। টু গেট মোর এক্সপিরিয়েন্স দ্য ফেসবুক ক্রিয়েটর উইথ দ্য লেটেস্ট নিউজ অ্যান্ড অ্যাক্টিভ আপডেট জাস্ট ফর দ্য ফেসবুক ফর ক্রিয়েটর কমিউনিটি। আর আপনার কাছে দুটি ডিক্লারেশন থাকবে, ইয়েস অ্যান্ড নো। তো আপনাকে সেখানে এগ্রি করতে হবে এবং লেফট ডুতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে আলাদা একটি পেজ খুলে আসবে, দিয়ে আপনার সামনে একদম চলে আসবে যে ইয়েস কংগ্রাচুলেশন ইউ আর ইন, আপনার যে পেজটা আছে আপনি সেটা ইন করে চলেছেন, এবং উই হ্যাভ হ্যাপি টু ইউ আর পার্ট অফ দ্য ফেসবুক কমিউনিটি ক্রিয়েটরস and we are excited to see you create. তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করতে পারেন আপনার অ্যান্ড্রয়েড ফোনে অথবা আইফোনে, দিয়ে সেখান থেকে আপনি সেটি ইউজ করতে পারেন। তাহলে এভাবে আপনি আপনার ফোনে সেট করে নিন আপনার একটি পেজ ক্রিয়েট করে সেটি মনিটাইজেশনের জন্য। ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, তাহলে এবার আপনাকে কী করতে হবে, এরপরে আপনাকে ব্যাকে চলে আসতে হবে, দিয়ে গ্রো যে অপশানটি ছিল গ্রো নিচে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন দুই নম্বরে আছে, মনিটাইজেশনে আপনি ক্লিক করুন। মনিটাইজেশনে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ খুলে আসবে যেটি হচ্ছে মনিটাইজেশনের পেজ। তো মনিটাইজেশনের পেজে আপনাকে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানতে হবে, যেটি হচ্ছে আপনার পেজে প্রত্যেকটা ভিডিও তিন মিনিট হতে হবে, এবং ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স হতে হবে আপনার ফেসবুকের পেজে,
ওই 10,000টা লাইক লাগবে, আর প্রত্যেকটা ভিডিওতে 30,000 ভিউ লাগবে, এবং যেটিতে 1 মিনিট সময় দেখাতে হবে বা 1 মিনিট করে দেখতে হবে। যদি কোনো ভিউয়ার্স আপনার ভিডিওটি 25 সেকেন্ড দেখে নেয় তাহলে সেই ভিডিওটি কিন্তু ভিউয়ার্সে অ্যাড হবে না, এটি আপনাকে ধ্যান রাখতে হবে। এরপরে আসবে আপনার কান্ট্রি সিলেক্টের অপশান, তো আপনাকে পরে শেষে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তাহলে চলুন এখানে গেট অ্যাড ব্রেকসে ক্লিক করা যাক। গেট অ্যাড ব্রেকসে ক্লিক করলে ইয়ার্ন মানে উইথ ইয়র ভিডিওস অন ফেসবুক, তো আপনি এখানে এসে ডাইরেক্টলি দেখতে পারেন মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড। এখানে 1 মিনিট ভিউ হতে হবে প্রত্যেকটা, আপনার 3 মিনিটের ভিডিওতে মিনিমাম 1 মিনিট ভিউ হতে হবে, 10,000টা ফলোয়ার্স লাগবে এবং 10,000টা লাইকস লাগবে আপনার পেজে, এবং তারপরে আপনার কান্ট্রি সিলেক্ট হবে এবং সেটি মনিটাইজ হবে। তো এই ক্রাইটেরিয়াগুলি আপনাকে মানতে হবে, মানার পরেই আপনার মনিটাইজেশন হবে পেজটি এবং সেখান থেকে আপনার টাকা অথবা অর্থ আপনার অ্যাকাউন্টে আসবে। তো ভিউয়ার্স, এটি ছিল আমার মনিটাইজেশনের ওপর, ফেসবুক মনিটাইজেশন দিয়ে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারেন সেটি নিয়ে একটি ভিডিও। তো যদি ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ, কারণ আমি এরকম ইনফরমেশান, টেকনিক্যাল ইনফরমেশান আপনাদের জন্য প্রায় নিয়ে আসি। ধন্যবাদ।